আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাবে, এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু, জামাই বাবা যে খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট, জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস আর দিস না, বলি না, তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না, চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আশামিল অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখব কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে শামিল সবকিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহর দিলাম, বাকি ডামি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে, রাজি আছেন তো? ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নম্বর বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নম্বর বৈশিষ্ট্যের নাম আল উমুম, মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না, ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাইত, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই, কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন, আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন, কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন।